নমস্কার, টাইমেটো দর্শকক লৈ আহিছো এই মুহূর্তত এটা বিশেষ গুৰুত্বপূৰ্ণ খবৰ। আৰু ইতিমধ্যে প্ৰকাশ পালে প্ৰধানমন্ত্ৰী আৱাস গৃহ যোজনাৰ ইতিমধ্যে তালিকা প্ৰকাশ কৰা হৈছে। আৰু আপুনি যদি এগৰাকী হিতাধিকাৰী তেনেহ'লে আপোনাৰ নাম এই তালিকাত আছেনে নাই সেয়া চাব পাৰিব, অনলাইনৰ জৰিয়তে চাব পাৰিব, কেনেদৰে চাব পাৰিব, সকলোখিনি কথা জনাম আমি টাইমেটৰ দৰ্শকক। প্ৰধানমন্ত্ৰী আৱাস গৃহৰ তালিকা ইতিমধ্যে প্ৰকাশ পাইছে। ঘৰ সাজিবলৈ চৰকাৰে প্ৰদান কৰিব 1,67,000 টকা। 2020 আৰু 2021 বৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস গৃহৰ তালিকা ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে। আৰু এই তালিকাত আপোনাৰ নাম আছেনে নাই সেয়া অনলাইনৰ জৰিয়তে চাব পাৰিব। আমি ইতিমধ্যে এটা লিংক দিয়া হৈছে অনলাইনৰ জৰিয়তে চাবলৈ, এই লিংকৰ জৰিয়তে এটা লিংক দিয়া হৈছে, সেই লিংকৰ জৰিয়তে আপুনি চাব পাৰিব। এই লিংকত ক্লিক কৰিলে আপুনি চাব পাৰিব আপোনাৰ নাম আছেনে নাই, কি ধৰণৰ প্ৰক্ৰিয়াৰে আপুনি চাব পাৰিব সেয়াও আমি জনাম। অসমৰ কেইবাখনো জিলাৰ ইতিমধ্যে তালিকা প্ৰকাশ পাইছে আৰু হিতাধিকাৰীসকলে শীঘ্ৰে ধন লাভ কৰিব। যিসকলৰ নাম আছে তালিকাত তেওঁলোকে ধন লাভ কৰিব। প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ এয়া গ্ৰাম্য আঁচনিৰ এয়া ধন ইতিমধ্যে প্ৰদান কৰা হ'ব। 1,67,000 টকা প্ৰদান কৰা হ'ব পকী ঘৰ নিৰ্মাণৰ বাবে। আৰু ইতিমধ্যে কেন্দ্ৰীয় চৰকাৰে লক্ষ্য লৈছে 2022 চনৰ ভিতৰত দেশৰ সকলো কেঁচা ঘৰ পকীকৰণৰ লক্ষ্য লৈছে। সেই অনুসৰিয়ে অসমৰ তালিকা ইতিমধ্যে প্ৰকাশ কৰা হৈছে। এই তালিকাত আপোনাৰ নাম আছেনে নাই সেয়া আপুনি চাব পাৰিব অনলাইনৰ জৰিয়তে। সকলো প্ৰক্ৰিয়া এতিয়াৰ পৰা অনলাইনৰ জৰিয়তে কৰা হৈছে আৰু হিতাধিকাৰীৰ একাউণ্টত জমা হ'ব ধন। শীঘ্ৰেই হিতাধিকাৰীৰ একাউণ্টত ধন জমা হ'ব। আৰু 2021 আৰু 2020 বৰ্ষৰ তালিকা ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে। আৰু তালিকাত আপোনাৰ নাম আছেনে নাই আৰু কেনেদৰে আপুনি চাব সেই প্ৰক্ৰিয়া আমি জনাম। অনলাইনৰ জৰিয়তে কেন্দ্ৰে চাব সেই প্ৰক্ৰিয়া জনাম। এই মুহূৰ্তত আমি পোনপটীয়াভাৱে গৈছোঁ নিউজ ডেস্কত আছে সতীৰ্থ ঋতু মেধি আছে। ঋতু মেধি, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ পোনপটীয়াভাৱে। ইতিমধ্যে তালিকা প্ৰকাশ কৰিছে 2020 আৰু 2021 বৰ্ষৰ, আৰু অনলাইনৰ জৰিয়তে হিতাধিকাৰীয়ে কেনেদৰে চাব সেই প্ৰক্ৰিয়া আমাৰ টাইমেটৰ দৰ্শকক দেখুৱাওক। নিশ্চয়কৈ দীপাংকৰ, এই মুহূৰ্তত ক'ব লাগিব 2020 আৰু 2021 বৰ্ষৰ যি প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ বাবে আৱাস গৃহ আহিছে তাৰ এখন তালিকা ইতিমধ্যে প্ৰকাশ হৈছে। আৰু এই তালিকাত দৰ্শকসকলৰ নামটো আছেনে নাই কিদৰে জানিব সেই সন্দৰ্ভত বিস্তৃত তথ্য জনাম। মই ইতিমধ্যে ডেস্কত উপস্থিত আছোঁ এই সন্দৰ্ভত বিস্তৃত তথ্য জনাবলৈ। কেমেৰা পাৰ্চন অমিতক অকণমান মই কম্পিউটাৰটোৰ ফাললৈ দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ। এটা বিশেষ ৱেবছাইট আমি টাইমিটৰ স্ক্ৰীণত টাইমিটৰ দৰ্শকসকলক দেখুৱাইছোঁ। সেই ৱেবছাইটটোত ক্লিক কৰাৰ পাছত আপুনি এখন বিশেষ পেজত সোমাব য'ত লিখা থাকিব প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণ। তাতে ইয়াতে প্ৰথমে আপুনি ছিলেক্ট কৰিব লাগিব অসম। অসম ছিলেক্ট কৰিব লাগিব। আজিৰ দিনটোত এই ৱেবছাইটটোত বহুলোকে ব্যৱহাৰ কৰি থকাৰ বাবে নেটটো শ্ল' হৈ আছে। মই অন্য এখন পেজত দেখুৱাইছোঁ, ইয়াত অসম ছিলেক্ট কৰিলোঁ। তাৰ পাছত আপুনি পৰৱৰ্তী পৰ্যায়ত ছিলেক্ট কৰিব লাগিব জিলাখন। ইয়াত জিলা ধৰা হ'ল নগাঁও, মই ছিলেক্ট কৰিছোঁ। তাৰ পাছতেই সমষ্টিটো ছিলেক্ট কৰিব লাগিব। সমষ্টি ব্ৰতদবা গাঁও পঞ্চায়ত ছিলেক্ট কৰিব লাগিব। তাৰ পাছত গাঁও পঞ্চায়ত ইয়াত ভুমুৰাগুৰি ছিলেক্ট কৰিলোঁ। তাৰ পাছত কোনটো বৰ্ষত আবেদন কৰা হৈছিল আৱাস যোজনাৰ গৃহটিৰ বাবে, 19ৰ পৰা 20 বৰ্ষ ইয়াত দিয়া হৈছে। আৰু তাৰ পাছতেই প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা নামেৰে ইয়াত আহিব, তাত ক্লিক কৰিব লাগিব। আৰু তাৰ পাছতে এটা কেপচা আহিব, এটা সৰু প্ৰশ্ন সুধিব আৰু সেই প্ৰশ্নটোৰ উত্তৰটো ইয়াত কেপচাত দিব লাগিব। তাৰ পাছতে ছাবমিট কৰিব লাগিব। আৰু সকলোবোৰ ছাবমিট কৰাৰ পাছত ইয়াত এখন বিশেষ তালিকা দেখিব, যিখন তালিকাত হিতাধিকাৰীসকলৰ নাম, ঠিকনা আৰু সকলো ধৰণৰ ইনফৰ্মেশ্যন এই বিশেষ তালিকাখনতেই থাকিব। সেই বিশেষ খবৰটো টাইমেটৰ দৰ্শকসকলক জনাইছোঁ। অসমৰ নগাঁও জিলাৰ ব্ৰতদবা সমষ্টিৰ ভুমুৰাগুৰি গাঁও পঞ্চায়তৰ 2019 আৰু 2020 বৰ্ষত যিসকল আবেদনকাৰীয়ে আবেদন কৰিছিল প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ বাবে, সেইসকলৰ তালিকা বৰ্তমান মোৰ সন্মুখত আছে। প্ৰথমতে আছে আব্দুল খালেক নামৰ এজন লোকৰ নাম, আৰু তাৰ পাছতেই আছে আব্দুল করিম। এনেধৰণৰ বহুকেইজন লোকৰ নাম ইয়াত সন্নিৱিষ্ট হৈছে। টাইমেটৰ দৰ্শকসকলে অতি সহজে টাইমেটৰ স্ক্ৰীণত দেখুৱাই থকা সেই বিশেষ ৱেবছাইটটোৰ জৰিয়তে জানিব পাৰিব প্ৰধানমন্ত্ৰীৰ আৱাস যোজনাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ নামটো আছেনে নাই। এই সন্দৰ্ভত টাইমেটৰ দৰ্শকসকলক জনাইছোঁ বিস্তৃত তথ্য। প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ বাবে 2020 আৰু 2021 বৰ্ষৰ বাবে
যি এখন তালিকা প্রস্তুত করা হয়েছিল সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে আর এই তালিকাখনত আপনার নামটো আছে নাই কিদরে জানিব সেই সন্দর্ভত টাইমেটৰ দর্শকসকল জানালো বিস্তৃত তথ্য দীপাঙ্কর হয় ঋতু আপনি আপনার চলে পুনর্বার যাম কিন্তু আপনি এই মুহূর্তে দেখাব কিছু সময় পিছতে যে কেনেদরে প্রথমের পর আপনি সেই প্রক্রিয়াটো পুনর্বার যদি দেখায় টাইমেটৰ দর্শকসকল আমি যাম আমি পুনর্বার জানাইছো আমি ইতিমধ্যে তালিকা প্রকাশ করা হয়েছে বিশ আর একুশ বর্ষ তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আর আপনি যদি এগারী হিতাধিকারী তেনহলে আপনার নাম যদি আপনি যদি আবেদন করেছিল আপনার নাম এটা আহিছে নে নাই কেনেদরে চাব সেই প্রক্রিয়া ইতিমধ্যে অনলাইনের জড়িয়ে সকল আপনার নাম হিতাধিকারীর নাম আপলোড করা হয়েছে অনলাইনের জড়িয়ে আপনি চাব পাৰিব আপনার নাম আছে নে নাই তালিকাত যদি আপনি আবেদন করেছিল 2019-20 বর্ষত অথবা 2020-21 বর্ষ তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে গতি 2019 প্রকাশ করা কিছু সংখ্যক লোকের যদি বর্তমান সময়ত আপনার নাম অহা না 19-20 বর্ষ তেনে 2020-21 বর্ষ আপনার নাম আহিছে নাই সেয়া চাব পাৰিব আর হিতাধিকারী দিয়া হব 1,67,000 টাকা আর কিস্তি কিস্তিকে ধন প্রদান করা হব প্রথম কিস্তি ধন প্রদান করা হব 30,000-40,000 টাকা দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি তেনেদরে ধন প্রদান করা হব আপনার গৃহ নির্মাণের আর ভারত সরকার ইতিমধ্যে লক্ষ্য হয়েছে যে 2022 চনের ভিতর দেশের সকল কেঁচাঘর পকীকরণের লক্ষ্য লৈছে আমি একটা অনলাইন চাবার একটা লিঙ্ক আমি ইতিমধ্যে দিছো এই লিঙ্কত ডাইরেক্ট ক্লিক করে আপনি সেই ওয়েবসাইটত প্রবেশ করব পাৰিব আপনি এই ওয়েবসাইটের জড়িয়ে আপনি চাব পাৰিব আমি ঋতু মেধি ওচরে পুনের যাম ঋতু মেধি আপনি প্রথমের পর প্রক্রিয়াটো কেনেদরে আপনার অঞ্চলটো দেখাব কেনেদরে আপনি যাব পাৰিব পুনর্বার যদি আমার টাইমেট দর্শকক দেখায় কেনেদরে প্রক্রিয়াটো করব অনলাইনের জড়িয়ে চাবল হিতাধিকারীর নাম ঋতু মেধি নিশ্চয় দীপাঙ্কর মানে পুনর্বার দেখাইছো টাইমেটৰ দর্শকসকলক ক্যামেরা পার্সন অমিতে সেই সমগ্র প্রক্রিয়াটো আবদ্ধ করব ক্যামেরাত প্রথমে আমি টাইমেটৰ স্ক্রিনত দেখাই থাকা সেই বিশেষ ওয়েবসাইটটোত আমি সুমাইছো আর তারপরে প্রথমে আহিব এখন বিশেষ চার্ট এই বিশেষ চার্টখনত সুমাব লাগিব যত লিখা থাকিব গ্রামীণ বিকাশ মন্ত্রালয়ের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আর তার প্রথমে আপনি সিলেক্ট করব লাগিব রাজ্যখন রাজ্যখন ইয়াত অসম ইতিমধ্যে মই সিলেক্ট করেছো তারপরে দ্বিতীয় পর্যায়ত আহিব লাগিব আপনার জেলাখন ইয়াত প্রথমে মই জেলাখন সিলেক্ট করিম ইয়াতে সকলবোর জেলা ইয়াতে উল্লেখ আছে মই ইয়াত নগাঁও সিলেক্ট করেছো আজির দিনটোত সকলে এই ওয়েবসাইটত ব্যবহার করে থাকার বাবে কিছু ডাউন হয়েছে যার বাবে কিছু সময়ের প্রয়োজন হয়েছে তার পাছর পর্যায়ত আহিব লাগিব মই অন্য এখন উইন্ডো খুলি থৈছো ইয়াতে নগাঁও জেলা সিলেক্ট করে থার পাছত সমষ্টিটো সিলেক্ট করব লাগিব সমষ্টি ইয়াত সকলকেইটা সমষ্টির কথা ইয়াত উল্লেখ আছে তার মাজতে মই ব্রহ্মপুর সমষ্টিটো ইয়াত সিলেক্ট করেছো আর কিছু নেটওয়ার্কের অসুবিধার বাবে ইয়াত লোডিং দেখুৱাই আছে আমি দেখুন টাইমেটৰ দর্শকসকলক তার পাছতেই সমষ্টি সিলেক্ট করার পাছত আপনি সিলেক্ট করব লাগিব পঞ্চায়েত গাঁও পঞ্চায়েত সিলেক্ট করব লাগিব আর গাঁও পঞ্চায়েত সিলেক্ট করার পাছত কোনটো বর্ষত আবেদন করেছিল সেই বর্ষটোর বিষয়ে উল্লেখ করব লাগিব আর বর্ষটোত উল্লেখ করার পাছত আপনি লিখিব লাগিব ইয়াত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তারপরে একটা সরু ক্যাপচা আহিব যেটো সাবমিট করার পাছতে আপনার সোঁফালৰ স্ক্রিনত আপনি দেখিলে পাব এখন বিশেষ লিষ্ট আপনার রাজ্যর আপনার জেলাখনের আপনার সমষ্টিটোর অন্তর্গত আপনার গাঁও পঞ্চায়েতর অধীনত যিসকলে আবেদন করেছিল প্রত্যেকগৰাকী হিতাধিকারীর নাম ইয়াত সোমাই পড়ব আর প্রত্যেকগৰাকী হিতাধিকারীর একাউন্টত সোমাব 1,67,000 টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত এই ধন লাভ করব আর আবাস যোজনার বাবে এনে ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা সরকারখনে প্রধানমন্ত্রী আবাস যোজনা যিসকলে লাভ করব সেই সকলের নাম ইয়াত স্পষ্টভাবে উল্লেখ থাকিব আপনিও অতি সহজত ইন্টারনেটের মাধ্যমে টাইমেটৰ স্ক্রিনত দেখাই থাকা বিশেষ লিঙ্কটোর জড়িয়ে সকল কথা স্পষ্টক জানিব পাৰিব আর এই বিশেষ তালিকাখনত আপনার নামটো আছে না নাই সেই সন্দর্ভত বিস্তৃত তথ্য নিজে জানিব পাৰিব দেখাইছো টাইমেটৰ দর্শকসকলক এতিয়া আহি পৰিছে এটা ক্যাপচা ইয়াতে এই ক্যাপচাটো আমি ইয়াত সাবমিট করব লাগিব তার পাছতে সোঁফালৰ স্ক্রিনত আপুনি দেখিবলৈ পাব এখন বিশেষ তালিকা যিখন তালিকাত অন্তর্ভুক্ত হৈ আছে নে নাই আপোনাৰ নামটো সেই সন্দৰ্ভত আপুনি নিজাববীয়াকৈ জানিব পাৰিব আর 1,67,000 টাকা আপোনাৰ একাউণ্টত সোমাব কিস্তি কিস্তিকৈ সোমাব এই টাকা আৰু প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত এই টাকা লাভ করব দীপাঙ্কর হয় ঋতু মেধি এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করেছো আর টাইমেটৰ দর্শকক জানাইছো আমি ইতিমধ্যে লিঙ্কটো দি দিয়া হৈছে আমার স্ক্রিনত আপনি দেখিবলৈ পাব সেই লিঙ্ক আর সেই লিঙ্কৰ জড়িয়ে আপনি আপনার নাম আছে নাই হিতাধিকারীসকলে আপনার নাম আছে নাই আপনার অঞ্চলের কোনো লোক যদি চাই দিবলগা হয় সেই অঞ্চলের লোকসকলের নাম আছে নাই যেহেতু পঞ্চায়েত গাঁও পঞ্চায়েত আপনি যাত দিব লাগিব
আপোনাৰ জিলা দিব লাগিব জিলা দিয়াৰ পিছতে আপুনি কোন সমষ্টিৰ অন্তৰ্গত 126টা সমষ্টিৰ ভিতৰত আপুনি কোনটো সমষ্টিৰ অন্তৰ্গত সেই সমষ্টি দিয়াৰ পিছতে আপুনি গাঁও পঞ্চায়ত দিব লাগিব গাঁও পঞ্চায়ত দিয়াৰ পিছতে এটা কেপচা কোড আহিব ইতিমধ্যে ৰিজুমেটিয়া দেখুৱাইছে সেই প্ৰক্ৰিয়াৰ মাধ্যমেৰে যোৱাৰ পিছতে আপোনাৰ গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত যিসকল লোক হিতাধিকাৰী আছে তেওঁলোকৰ তালিকা তাত প্ৰকাশ পাব আৰু যিসকলৰ তালিকা প্ৰকাশ পাইছে সেইসকল এবাৰ 2020 আৰু 21 বৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ধন লাভ কৰিবলৈ সক্ষম হ'ব 167,000 টকাকৈ লাভ কৰিবলৈ সক্ষম হ'ব আৰু পকী ঘৰ নিৰ্মাণ কৰিবলৈ সক্ষম হ'ব।